পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জনাব ওবায়দুল কাদেরও বলেছেন যে এটি হলো ব্যক্তিগত তার বিষয় এবং মিলিটারির বিষয়, এখানে আসলে আমাদের কোনো কিছু করণীয় নাই। তার মানে কি তারা বলতে চাচ্ছেন যে এটা এটা আপনার উপরে যে দুর্নীতির বিষয়ের উপরে নির্ভর করে যে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আপনারই বিষয়? ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে বলেছে। আমি যে জিনিসটা মনে করি যে এই ধরনের একটা স্যাংশন দেওয়া, আপনার ব্যক্তিগত সহকারী শহীদ নামক একজন আছে, তিনি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যে কারণে বরখাস্ত করা হয়েছে, এবং গাড়ি চালক সার্জেন্ট রুহুল আমিন সহ আশপাশের অনেকেই অবৈধ বাণিজ্যের সাথে যুক্ত ছিল বলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কজন ড্রাইভার ছিল তাদের নাম কি আমি নামও বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হয়েছে কি, তারা হলো যেমন, কিন্তু আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারে ঠিকই আপনি জানেন, আপনি বলতে চাচ্ছেন এই কারণে আপনি অবাক যে আপনার ব্যক্তিগত যে কারণগুলি দেখানো হয়েছিল প্রাইম মিনিস্টার ম্যানের, এর পরবর্তী যে আলোচনাগুলি হয়েছিল সেই আলোচনাতে এই অভিযোগগুলিকে অনেকটা মিথ্যা অথবা এর ভিত্তিহীন বলেই বিবেচিত এক্স্যাক্টলি হয়েছে জনগণের কাছে, সে কারণে এর উপরে ভিত্তি করে এমন একটা নিষেধাজ্ঞা দেখে আপনি অবাক হয়েছেন। এখন সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে যে বক্তব্যগুলি এসছে সেটির মধ্যে দেখা যাচ্ছে আপনি অবাক হওয়ার প্রেক্ষিতে আরেকটি বিষয় রয়েছে যে আপনার উপর স্যাংশনটা আছে, তাহলে স্যাংশনটা কি কারণে এসেছে বলে মনে করেন? আর আপনারও যখন আপনি আপনার ডিউটিতে ছিলেন তখন দেয়নি, এতদিন পর কেন দিল বলে মনে করছেন মার্কিন প্রশাসন? এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা? আমার সেই প্রশ্নটা তো আমারও, যে হোয়াই আফটার সো মেনি ডেজ? এই দুইটা এলিগেশন এর উপরে ভিত্তি করে তখন কেন দেয়নি? হোয়াই মাই দ্যাট অফিসিয়াল ভিজিট ইন ইউএসএ ওয়াজ নট ক্যান্সেলড? হোয়াই দেয়ার ওয়াজ নো স্যাংশন ইমিডিয়েটলি আফটার দ্যাট? ইভেন এর পরেও তো আমি বেশ কয়েক মাস হলো ইউনিফর্মে ছিলাম, তখন কেন দেয়নি? আমি যখন হলো রিটায়ারমেন্টে চলে আসলাম, 1 বছর আই ওয়াজ অন লিভ, মানে যেটা এলপিআর বলা হয়, তখনও তো দেয়নি। এই 3 বছর পরে এসে দেওয়ার, এটার আসলে ইটস এ বিগ কোয়েশ্চেন টু মি অ্যাজ ওয়েল। দ্যাটস ওয়াই আই সেড দ্যাট আই ওয়াজ সারপ্রাইজড। আর আপনি যে জিনিসটা বলেছেন, দেখেন, আই এম নট এ পলিটিশিয়ান, নাইদার আই হ্যাভ গট এনি ইন্টারেস্ট অর এনি এম্বিশন দ্যাট আই উইল গো ফর পলিটিক্স অর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তা আমি আসলে রাজনীতিবিদরা কি ধরনের কথা বলে কি, আমি সেইটাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে বলেছে। আমি যে জিনিসটা মনে করি যে এই ধরনের একটা স্যাংশন দেওয়া, আমি যদি নিজেকে যদি একজন জাস্ট নাগরিক হিসাবে বিবেচনা করেও যদি এই স্যাংশনটার কথা চিন্তা করি, আমি কিন্তু, হ্যাঁ, আমি অবশ্যই একজন সাধারণ নাগরিকের মতো, কিন্তু তাদের থেকে একটু ভিন্নতা আছে। আই ওয়াজ দ্য ফর্মার চিফ অফ আর্মি স্টাফ, আমি 2টা বাহিনী কমান্ড করেছি। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত 2 জন জেনারেল আছেন যারা 2টা বাহিনী, এই দিদেন বিডিআর, বর্তমান বিজিবি, এবং সেনাবাহিনী কমান্ড করেছে। সো আই এম দ্য সেকেন্ড ওয়ান। তো আমার কথা হলো, আমার কর্মকাণ্ড অন্যান্য জিনিসগুলোতে যদি এমনই ত্রুটি থাকতো, তাহলে তো আমি এই 2টা বাহিনী 4 বছর এবং 3 বছর, 7 বছর কমান্ড করে, সাকসেসফুলি কমান্ড করে, উইথ অল মাই স্যাটিসফ্যাকশন আমি রিটায়ারমেন্টে যেতে পারতাম না। তা আমার কথা হলো যে তোমরা এতদিনে খুঁজে পালা না, এতদিনে কিছু বললা না, 3 বছর আগে হঠাৎ করে এই জিনিসটা বললে, কে না অবাক হবে বলেন? হ্যাঁ, তার মানে কি আপনার উপরে বা এই যেখানে নিষেধাজ্ঞার ভিতরে যে ডিটেলসের মধ্যে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণভাবে কি আপনি ডিনাই করছেন? এর সাথে আপনার অফকোর্স পরিবারের আমি কোনো সম্পর্ক আমি নাই? আচ্ছা, বা এখন আপনিও আসি, আমি আপনি যখন এখন আমি আপনি আসবো, যখন আপনার আমি কর্মস্থলে ছিলেন তখন অনেক দুর্নীতির অভিযোগের ব্যাপারে বিভিন্নভাবে শোনা গেছে, এবং এই নিষেধাজ্ঞার ওইখানে ডিটেলস এর মধ্যে লেখা আছে যে আপনি আপনার না, পিস্তল জাস্ট এ মিনিট, ব্যবহার করে জাস্ট এ আপনি মিনিট আপনি হ্যাঁ প্লিজ, জি আমি বলবো কোনো কথা যখন বলবেন উইথ এভিডেন্স। আপনি জি যে বলেন অনেক দুর্নীতির অভিযোগ শোনা গেছে, 2-1টা বলেন তো, কি কি অভিযোগ এসেছে আমি আমি বলেন। আমি মানে সেখানে বলেছে ওই যে না না না, সেখানে না, আপনি নিষেধাজ্ঞা বলেন, কোনো কথা বলতে হলে, কারো বিরুদ্ধে এলিগেশন আনতে হলে, ইউ মাস্ট হ্যাভ ক্রেডেনশিয়াল এভিডেন্স। হ্যাঁ, কিন্তু আপনি আপনি যে বলতে বললেন, চাচ্ছেন আপনি যখন, না, আপনি যখন বললেন যে আপনি যখন চাকরিতে ছিলেন অনেক এলিগেশন এসেছে, 2-1টি বলেন, অনেকগুলা তো ইয়াতে, আপনি 2-1টা মেনশন করেন, বলেন। জি
না আপনি আপনি বলুন, আপনি যেমন না না আপনার না না আপনি তাহলে এই ধরনের, আমি সেটাকে তাহলে সুইপিং কমেন্ট হিসাবে নেব, উইদাউট এভিডেন্সে যদি কোনো কিছু যদি বলেন সেটাকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না। হ্যাঁ এভিডেন্স দিয়ে বলেন আপনি, ইফ আই হ্যাভ ডান এনিথিং এবং ইফ দেয়ার ইজ এনি এভিডেন্স, আমার তো সেটা হলো অস্বীকার করার কিছু থাকবে না তখন। জি কিন্তু উইদাউট এভিডেন্স, উইদাউট এনি ক্রেডেনশিয়াল এভিডেন্স, একজন একটা জিনিস বলে দিল, তো জি না একজন সেটাকে একটা জিনিস সেটাকে হোয়াই যুক্তরাষ্ট্র শুড যেটা আই বলেছে, অ্যাকসেপ্ট অ্যান্ড হোয়াই শুড আই জি অ্যানসার। রাইট, আমি তো মনে করি এগুলো হলো সব জাস্ট টু ডিফেম সামওয়ান। আমাকে পছন্দ হলো না কারো, তারা হলো একটা জিনিস বলে দিল, এটাও তো হতে পারে। যেমন আমাদের কাছে একটা একটা হ্যাঁ বলে, অভিযোগ আছে যে আপনার ব্যক্তিগত সহকারী শহীদ নামক একজন আছে, তিনি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যে কারণে বরখাস্ত করা হয়েছে, এবং গাড়ি চালক সার্জেন্ট রুহুল আমিন সহ আশপাশের অনেকেই অবৈধ বাণিজ্যের সাথে যুক্ত ছিল বলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়গুলি কি ওই আপনার নো আশপাশে যারা ছিল তাদের এই চাকরি থেকে বরখাস্ত করার যে কারণগুলি, এই সম্পর্কে কি আপনি কোনোভাবে কি অবহিত ছিলেন না? আরো অন্যান্য অনেক বিষয় আছে, আমি না আসলে না 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 অনেকগুলো আপনাকে বলতে হবে। ঠিক আছে, আপনি যেটা বললেন আমি সেগুলোর উত্তর দিচ্ছি। আপনি যার কথা বলেছেন তাকে কিন্তু বরখাস্ত করা হয় নাই, ঠিক আছে। তাকে যেটা করা হয়েছিল, যে এলিগেশন আনা হয়েছিল, তাকে বাধ্যতামূলক অবসরে সে গিয়েছে, ঠিক আছে, বরখাস্ত করা হয়নি। বরখাস্ত করা আচ্ছা, হয় তখনই কারণ যখন বাধ্যতামূলক কারো বিরুদ্ধে, বরখাস্ত, না না হ্যাঁ, চাকরি থেকে চাকরি সরানো থেকে, হয়েছে। না না চাকরি থেকে সরানো হোক আর হলো, বরখাস্ত করার মধ্যে অনেক পার্থক্য আছে। সেনাবাহিনীতে যখন হলো কোনো সিভিয়ার কোনো অফেন্সের সাথে কেউ যদি সম্পৃক্ত হয় তখনই সাধারণত তাকে বরখাস্ত, ইভেন হলো যে আমরা সিভিল জেলও দিয়ে থাকি, ঠিক আছে না। এনিওয়ে, যে যে জিনিসটা বললেন সেটা কিন্তু তাকে করা হয় নাই। আর দ্বিতীয় কথা হলো যে একজন বাহিনী প্রধান, তার জন্য যে সমস্ত অফিসিয়াল স্টাফ থেকে শুরু করে অন্যান্য যারা থাকে সাপোর্টিং এই যে স্টাফ, এগুলাকে দেখার দায়িত্ব কোনো সেনাপ্রধানের নয়, প্রশ্ন আসে না। বিকজ দে আর সো মেনি স্টাফ যারা তাদেরকে দেখাশোনা করে, যারা তাদেরকে কমান্ড করে, যারা তাদের ইভেন হলো যে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট সেগুলো তারাই লেখে। তো এখানে তাদের সাথে কেউ যদি কোনো জায়গায় কোনো কিছুতে যদি সম্পৃক্ত হয়, এবং সে এখন যেমন হলো আমার গাড়ি চালাতে বিভিন্ন সময় হলো বিভিন্ন ড্রাইভার আসতো, ঠিক আছে, তো এই ড্রাইভার গুলো, এগুলা তো হলো যে দেয়ার ওয়াজ নো পার্মানেন্ট ড্রাইভার, যে এক্স উইল অলওয়েজ মানে ড্রাইভ মাই ভেহিকেল, ইট ওয়াজ নট লাইক দ্যাট। এখানে যেমন হলো যে বেশ কয়েকজনের একটা টিম ছিল, এবং তাদেরকে হলো যে অন্য অফিসার হলো কমান্ড করতো, ওখানে জেসু আছে, অফিসার আছে, দ্যার ইজ এ চেইন অফ কমান্ড। তো কোনো ড্রাইভার বলেন কোনো অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে, তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সেনা বাহিনী প্রধান, একটা বাহিনী প্রধান কোনোভাবেই কানেক্টেড না, তারা কি করছে না করছে এটা দেখার দায়িত্ব সেনা প্রধানের না। এখানে অনেক স্টাফ আছে, তাদের হলো যে ওইটা কমান্ড চ্যানেল আছে, সব কিছু আছে, তো এইটার সাথে সম্পৃক্ত করার কোনো যুক্তি নাই সম্পর্কে কোনো যুক্তি নাই, ঠিক আছে, আপনি নাই যদি কারণ একজন সেনা প্রধান একটা ড্রাইভারকে হলো যে নিয়ন্ত্রণ করে না, কিন্তু এটা আপনার হলো খুবই আপনারই হাস্যকর। ড্রাইভার ছিল, আপনার না না না, এটা আপনার আমার আমার ড্রাইভার বলতে, আমার ড্রাইভার তো ওখানে অনেকগুলো ছিল, তো সবাই ঠিক আপনার আছে, সেবায় নিয়োজিত ছিল। এখন আমি যদি না আসি হ্যাঁ সবার সাথে, হ্যাঁ যাই থাকুক, এগুলো হলো যে যারা হলো নিয়ন্ত্রণ করত, তারা হলো তাদের ভালো মন্দ সবকিছু সবকিছু তারা দেখতো, এগুলো সেনাপ্রধান কোনোদিন দেখে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার সার্ভিসে তারা ছিল, এর পরবর্তী তাদের বিরুদ্ধে এমন অভিযোগ সার্ভিসে তো উঠেছে, সে কারণে পুরা সেনাবাহিনীকে আমি কমান্ড করেছি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ ওই সময় সেই ডেপুটেড ছিল হিসেবে যদি টু বলে, সার্ভ ইউ না 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 পুরা পার্সোনাল, জি সেনাবাহিনীকে আমি কমান্ড করেছি, ডাজ নট মিন যে ওইখানে কে কি করলো না করলো সেটা হলো সেনাপ্রধানের উপরে এসে বর্তাবে। রাইট না, আমরা জানতে চাচ্ছি, আপনার কাছে স্পষ্ট হতে চাচ্ছি বিষয়গুলো, আপনি না না অবশ্যই না আমি আমি তো বললাম সেনা প্রধান তার সাথে যারা থাকে, ঠিক আছে, তাদের কাউকে কারো সাথে কোনো সম্পৃক্ততা নেই। এখন যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আপনার কয়জন ড্রাইভার ছিল, তাদের নাম কি, আমি নামও বলতে পারবো না। কেন রাইট, বলতে পারবো না, কারণ হয়েছে কি, তারা হলো কিন্তু যেমন, আপনি কিন্তু কিন্তু আপনি যাদের কথা বললেন তাদের ব্যাপারে ঠিকই আপনি জানেন কেন নো নো করা নো হচ্ছে, কেন আপনি না না ঠিকই না আমি জানেন, আমি তাহলে যেমন একজন, ঘটনাক্রমে জানেন ঘটনাগুলি, হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার
কারণে আলোচনায় এসেছে না বলে না এগুলা এগুলা স্বাভাবিক যখন আপনি। হলো আমি চলে আসার পরে, আমি চলে আসার পরে এগুলো, এই যেমন আপনি একটা যেটা বললেন সেটা আমি শুনেছি এবং সেটার আমি উত্তর দিলাম যেটা শুনেছি, বাট এইটার সাথে কোনোভাবে কোনো কিছুতে যে সেনাপ্রধানের মানে প্রশ্রয় পেয়ে বা অন্য কিছু করে সে কোনো জায়গায় কিছু করেছে, সরি ওই ধরনের কোনো কিছুই না।